সন্ধানে সে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের উরুস শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল এবং কাদেরে তৈয়বা সুনিয়া সংগঠনের 40 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়। আলহাজ মোহাম্মদ শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে বাদে মাগরিব প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌসিয়া কমিটির বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের মাননীয় সদস্য আলহাজ আবু আহমেদ চৌধুরী জুনু। বিশেষ অতিথি ছিলেন সন্ধানস উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলানা সুলাইমান ফারুকি, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রুখন, উপজেলা গৌসিয়া কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শেখাবত হোসেন শিবলি, মোহাম্মদ আবু জাফর বুইয়া, মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ আবুল কালাম বুইয়া, ডক্টর কাজী মোহাম্মদ মুহিউদ্দিন, মৌলানা আবু মোহাম্মদ মিশকাতুল ইসলাম মুজাহিদি, মোহাম্মদ লিয়াকত, মেম্বার মোহাম্মদ আব্দুল গাফার সুমন, মৌলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ হোসেন চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে কাদেরিয়া তৈয়বা সুনিয়া সংগঠনের প্রতিষ্ঠা ও পরিচালনায় অবদানের স্বীকৃতিস্বরূপ 6 জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল আলম, সংগঠনের কার্যালয়ের ভূমিতেতা আলহাজ মোহাম্মদ আব্দুস সবুর, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল জাব্বার, প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মুসলিম হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আরফ মিয়া খান। বাদে আসা দ্বিতীয় অধিবেশন শুরু হয়। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মৌলানা মোহাম্মদ ইকবাল হুসাইনি, মৌলানা হাফেজ জাবের মাহমুদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম। মোহাম্মদ সুহেলনার সঞ্চালনে মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুকুল আলম চৌধুরী, মোহাম্মদ শফিউল আজম পারভেজ, মোহাম্মদ সরওয়ার উদ্দিন, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, মৌলানা মোহাম্মদ ইব্রাহিম, মৌলানা মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ গুলাম কিবরিয়া ডিবলু, মোহাম্মদ হারুন রশিদ, মোহাম্মদ পিয়ারু, মোহাম্মদ আসমাউল হাসনত ইরফান, মোহাম্মদ নাদিম, মোহাম্মদ রাকিবুর রহমান সহ আরও অনেকে।
মত সত্য আমি দেখেছি এই করোনাকালীন সময়ে বিভিন্ন পেশার মানুষ মারা গেছেন করোনা রোগ নিয়ে